এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। দুলালের কথায় আয়রাতের পুরো দুনিয়া ঘুরে গেল। সে স্বপ্নেও ভাবেনি যে এমন কিছু একটা হবে তার সাথে। তাহলে আব্রাহাম তাকে এতদিন যা যা বলে এসছে তার সব কিছু ঠিক ছিল, সত্য ছিল। আব্রাহাম বারবার আয়রাতকে বলে গেছে যে সে কিছুই করেনি, কিন্তু আয়রাত কখনোই আব্রাহামকে বুঝে উঠতে পারেনি। আসলেই আয়রাত তাকে বুঝতেই চায়নি। আজ যখন সকল সত্য আয়রাতের চোখের সামনে এলো, তখন সে নিজের ভুল বুঝতে পারলো ঠিক কতটা অন্যায় করেছে সে আব্রাহামের উপর। তা আজ আয়রাত হারে হারে টের পাচ্ছে। বেঁচে থাকার ইচ্ছাটাই যেন কেমন করে যেন মরে গেছে আয়রাতের। নিজের উপর নিজেরই এখন অস্বাভাবিক রাগ হচ্ছে তার। কেন আব্রাহামকে ভুল বুঝলো, তার কথার কোনো মূল্য দিল না আয়রাত, আর আজ এর জন্য আয়রাতকে আফসোস করতে হচ্ছে। দুলালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আয়রাত, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। এক বড় আঘাত পেয়েছে সে, সত্য জানার পর ভেতর থেকে এক ধাক্কা খেয়েছে সে, যার ফলে আর কোনো কথাই গলা দিয়ে বেরোচ্ছে না। সব কিছু চারপাশে কেমন যেন থমকে গেছে, নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না আয়রাত। জানোয়ার ছোট লোক, তুই কি ভেবেছিস আমাকে এভাবে তুলে আনলি সব কিছু তুই পেয়ে গেলি? না, ভুল তুই। আমি জানি আব্রাহাম এখানে আসবে, আমাকে একা এভাবে ফেলে আব্রাহাম কোথাও যাবে না। না, আমি কখনো তোর ছিলাম আর না কখনো হব। এই ভুল ধারণা তুই যত তাড়াতাড়ি তোর মন থেকে বের করে দিবি ততই তোর পক্ষে ভালো হবে। আর শুনে রাখ, তোর মতো জানোয়ারকে আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই ভালোবাসতে পারবে না। আয়রাতের এমন কথা দুলাল অনেক রেগে গেল। তার পাশে কাছের কিছু বোতল পড়েছিল, তা তুলে সজোরে ঢিল মারল। আয়রাত তা দেখে চোখ বন্ধ করে খিচে বন্ধ করে নিল। দুলাল আয়রাতের দিকে তেড়ে এসে বলল, জানামান অনেক বেশি বকবক করো তুমি, এবার নিজের মুখটা একটু বন্ধ রাখো। এই বলে দুলাল আয়রাতের মুখ বেঁধে দিল। আয়রাত অনেক চেঁচাচ্ছে কিন্তু কোনো কিছুই আর শোনা যাচ্ছে না মুখ বাঁধার ফলে। দুলাল আয়রাতের মুখ বেঁধে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই ঘরের মাঝে থাকা বাতিটা ঠাস করে ফেটে গেল, সজোরে এক আওয়াজ হলো। এতক্ষণ যতটুকু আলোয় দেখা ছিল বাতি ফেটে যাওয়াতে সেটুকু আর থাকলো না, পুরো ঘর অন্ধকার। পিনপত নিরবতা বিরাজ করছে পুরো ঘর জুড়ে। এবার এক কণ্ঠস্বর ভেসে এলো, যদি কিছু মন প্রাণ দিয়ে চাস এবং পাওয়ার চেষ্টা করিস তাহলে তা তুই একদিন না একদিন ঠিকই পাবি, কিন্তু অবশ্যই সেটা বৈধ হতে হবে। কিন্তু দুলাল তুই পাসনি, কারণ কি জানিস, সেটা অবৈধ ছিল, যার উপর তোর কোনো প্রকার কোনো অধিকার ছিল না আর না আছে। আয়রাত আমার বিয়ে করা বউ, তার দিকে তোর কোনো জোর পড়েছে? আমি তোকে আগেও অনেকবার সাবধান করেছি, তোর পাঠানো সব কুকুরদেরও বলেছে যে আমার আয়রাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবি, কিন্তু তোরা থাকিস নি। ওই যে একটা কথা আছে না, লাজকে ভূত বাতাসে নেই মানতে, ইটস লাইক দ্যাট। ভেবেছিলাম তোর মতো ক্ষুদ্র কীটকে ওয়ার্নিং দিলেই চলে যাবে, কিন্তু না, তুই তো এবার তোর অকাজ এবং যোগ্যতার বাইরে চলে গিয়েছিস, তুই তো লিমিট ক্রস করে ফেলেছিস, এবার তো তোকে মরতেই হবে। আব্রাহাম এই কথাগুলো অন্ধকারে থেকেই বলছিল, আর ঘরের সে বাতিটা আব্রাহামে গুলি করে ফাটিয়ে দিয়েছিল। আব্রাহামের কণ্ঠ শুনে আয়রাতের প্রাণে প্রাণ চলে এলো। দুলাল শুধু এদিক ওদিক খুঁজছে চলছে আব্রাহামকে। বাহ, এখন তো দেখি লাইলির মজনু এসে পড়েছে, তো অন্ধকারে কেন, সাহস থাকলে সামনে এসে কথা বলো। দুলালের কথায় আব্রাহাম কিচ্ছু বলো না। এবার ঘরের চারপাশে আলো জ্বলে উঠলো, সব কিছু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকক্ষণ অন্ধকারে থাকায় হুট করেই চারদিকে এভাবে আলো জ্বলে উঠাতে আয়রাত চোখ মুখ খুঁজকে ফেলল। দুলাল শুধু অবাক হয়ে চারদিকে আব্রাহামকে খুঁজে যাচ্ছে। আব্রাহাম তখন দুলালের পিছন দিক থেকে ডাক দিল, ওদিকে কি দেখছিস, এদিকে দেখ, আমি এখানে। দুলাল আব্রাহামের দিকে দেখালো, দেখলো যে আব্রাহামের কোনো হেলদোলই নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে দুলাল বলে ওঠে, ভালোভাবে বলছি, চলে যা। আব্রাহাম দুলালের কথা শুনে বাঁকা হাসি হাসে, দেখ লাস্ট বারের মতো বলছি, আয়াতকে ছেড়ে দে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, অযথা শত্রুতার হাত বাড়িয়ে নিজের বরণ ডেকে আনিস না। মামার বাড়ির আবদার নাকি, আয়রাত শুধু আমার। দুলাল বাকি কিছু বলতে পারো না, তার আগেই আব্রাহাম দুলালের বুকে জোরে এক লাথি দিল। দুলাল তা সামলাতে না পেরে পেছনে থাকা দেয়ালের সাথে বাড়ি খেল। এতে দেয়ালে থাকা চকচকে কাঁচগুলো একদম দুলালের বুকে পেটে পিঠে ঢুকে গেল, শরীরের এপাশ ওপাশ হয়ে গেল। দুলালের মুখ দিয়ে খানিক রক্তও বের হয়ে গেল।
দুলাল আব্রাহামের দিকে আবার কোনো রকমে এগিয়ে যেতে ধরলে। আব্রাহাম এবার দুলালের শার্টের কলার ধরে আব্রাহামের মাথা দিয়ে তার মাথার সমস্ত শক্তি দিয়ে একটা আঘাত করে বসে। এতে দুলালের দিন দুনিয়া সব অন্ধকার হয়ে গেল, মাথা ফেটে গেছে তার, মাথা চিপিয়ে রক্ত ধারা বেয়ে যেতে লাগলো। এবার আব্রাহাম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আব্রাহাম তার বুকের ওপর পা তুলে দিয়ে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখে দিল। পাশে তাকাতে দেখতে পেল একটা লম্বা লোহার শিক রাখা, এক থাপাতে সেটা আব্রাহাম তার হাতে দিয়ে দিল। হাতে নিয়ে দুলালের একদম বুকের বাবাস বরাবর দিল ঢুকিয়ে। প্রচণ্ডভাবে চিৎকার করে উঠল দুলাল, রক্ত ছিটে এলো, সারা ঘরে বয়ে গেল রক্তের বন্যা। দুলাল গলা কাটা মুরগির মতো ছটফট করছে শুধু। আব্রাহাম সেভাবে দুলালের দিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করেই এবার তার মাথায় আয়রাতের খেয়াল আসে। সে ঘাড় বাঁকিয়ে আয়রাতের দিকে তাকায়। আয়রাত ছিল পাথর হয়ে গেছে, তার মধ্যে আদৌ প্রাণ নামক কিছু আছে কিনা তা বোঝা বড় দায়। ফাটা চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে আয়রাত। আয়রাত জানে যে আব্রাহামের রাগ বরাবরই একটু বেশি, কিন্তু আব্রাহামের এই রূপ যেন আয়রাতের কল্পনারও বাইরে ছিল। আয়রাত কখনো ভাবেনি যে আব্রাহাম তার সামনে কোনোদিন এইভাবেও আসবে। দুলাল যেভাবে আয়রাতকে তুলে নিয়ে এসেছিল তাতে আয়রাত ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরে যখন আব্রাহাম এলো যেন আয়রাত নিজের জীবন ফিরে পেয়েছে এমন মনে হলো। কিন্তু এখন আয়রাতের উল্টো আব্রাহামকে দেখে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে আয়রাতের, মুখ বন্ধ থাকাতে কিছু বলতেও পারছে না সে। আব্রাহাম আয়রাতের অবস্থা বুঝতে পারলো, কিন্তু এবার হলো তার বিপরীত। আব্রাহাম আয়রাতকে দেখে থামার বদলে আরও বেশি হিংস্র হয়ে উঠল। আব্রাহামের রাগ যেন এখন সপ্তম আসমানে পৌঁছে গেছে। আব্রাহাম এবার দুলালের দিকে দেখালো, দেখলো দুলালের মাঝে এখনো জীবনটা বাকি আছে। আব্রাহাম তা দেখে সেই লোহার শিকটা তার হাত দিয়ে একটারে তুলে ফেলল। দুলাল আবারও চিল্লিয়ে ওঠে। এবার আব্রাহাম সেই শিকটা সোজা দুলালের ডান চোখে ঢুকিয়ে দেয়, চোখ বেরিয়ে আসে। এবার আয়রাত তার নিজেকে ধরে রাখতে পারল না, মাথা ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে রাখলো সে। আব্রাহাম এবার শিকটা তুলে এবার বাম চোখের ভিতরে ঢুকিয়ে দিল, শিকটা মোছাতে থাকে। এবার শিক তুলে দৌড়ে ছুঁড়ে ফেলে দেয় সে। এক হাঁটু ভাঁজ করে দুলালের পাশে বসে পড়ে আব্রাহাম। দুলালের বুকে যেখানে শুক ঠিকানো হয়েছিল সেই ক্ষত স্থানে দুলাল নিজের পুরো শক্তি দিয়ে তার বুক একদম ছিঁড়ে ফেলে আব্রাহাম। দোহা দিয়ে দুলালের দেহটাকে একদম ক্ষত বিক্ষত করে ফেলেছে সে। পুরো সাইকোর মতো আচরণ করছে আব্রাহাম। কেউ এখন আব্রাহামকে দেখলে নিশ্চিত জ্ঞান হারাবে, প্রচুর পরিমাণে হিংস্র লাগছে তাকে দেখতে। আয়রাত এবার আর নিজেকে স্থির রাখতে পারো না, ভয়ের চোটে জোরে কানাই করে দিল। আব্রাহাম যত রাগ আছে তার সবটুকু দুলালের উপর ঠেলে উঠে দাঁড়ায় সে। দুলাল মৃত্যুর কোলে ঢলে পড়ে একটা সময়, আব্রাহামের তেজ তবুও থেকে যায়। অবশেষে রাগ সামলাতে না পেরে দুলালের লাশকে নিজের পা দিয়ে বেশ জোরে এক লাথি মেরে দেয় এবং দুলালের ক্ষতবিক্ষত লাশ দূরে গিয়ে পড়ে। দুলালের লাশ দেখে যে কেউ ভাববে যে তাকে কোনো এক জঙ্গলি জন্তু মেরে খুবলে খুবলে খেয়েছে। তোর এই অপবিত্র রক্তে আমি নিজের হাতটা অপবিত্র করতে চাই না, এই বলে নিজের হাত পরিষ্কার করে নিল আব্রাহাম। তারপর আয়রাতের কাছে এগিয়ে যায়। আব্রাহাম আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাত এখনো ভয়ে চোখ মুখ কুচকে মাথা নিচু করে আছে। আব্রাহাম তার দুহাত ভাঁজ করে আয়রাতের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ এই প্রথম আয়রাতের চোখে আব্রাহাম তার জন্য এত ভয় দেখছে। আশেপাশে আর কোনো সাড়া শব্দ না পেয়ে আয়রাত পিট পিট করে চোখ খুলে তাকালো। সামনে তাকাতেই আব্রাহামের ভাঁজ করা দুহাত চোখে পড়ে। মাথা উঁচু করে তাকাতে দেখে আব্রাহাম অগ্নি চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম আয়রাতের দিকে কিছুটা ঝুঁকে আয়রাতের সাথে সাথে আবার চোখ কুচকে মাথা নিচু করে ফেলে। আব্রাহাম এবার আয়রাতের হাতের বাঁধন খুলে দিতে থাকে। আয়রাত অবাক চোখে শুধু আব্রাহামের কানও দেখে যাচ্ছে। সে লোকটা একটু আগেই পশুর থেকেও হিংস্র আর ভয়ঙ্কর ছিল, আর এখন কিনা তাকে দেখে মনে হচ্ছে যে তার থেকে বেশি কেয়ার আর কেউই করতে পারবেই না। বাঁধন খুলে দেওয়ার পর আব্রাহাম আয়রাতের বসে থাকা চেয়ারের পাশে দুহাত দিয়ে আয়রাতের বেশ কাছে ঝুঁকে বসল। আয়রাত মাথা এখনও নিচু করেই বসে আছে। আব্রাহাম খেয়াল করলো যে আয়রাত তার ভয়ে এখন থরথর করে কাঁপছে। আব্রাহাম ক্ষীণ নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আয়রাতের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। আয়রাত যেন এবার তার বুক মন ভরে শ্বাস নিচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর চোখে আব্রাহামকে দেখে যাচ্ছে। এবার আব্রাহাম বলে উঠল, চলো এখান থেকে চলো। আপনি এভাবে দুলালকে মেরে ফেললেন? আব্রাহাম চলে যেতে নিয়েছিল। আয়রাতের এমন প্রশ্নে আব্রাহাম আবার পিছন ফিরে তাকায়। কেন তোমার বুঝি ওর জন্য খুব খারাপ লাগছে? আমি তা বলিনি আসলে।
এখন আমি কাকে কীভাবে মারবো, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? মাফিয়া আমি, এসব খুন খারাপা না করলে আমার মাথা ঠিক থাকে না, অ্যান্ড ইটস নট এ বিগ ডিল, নাও কাম। আব্রাহাম এই কথা বলে আর এক মুহূর্ত আয়রাতের জন্য না দাঁড়িয়ে চলে গেল। আয়রাতে প্রথম দেখলো যে আব্রাহাম তার সাথে এত রুডভাবে কথা বলছে, এতে আয়রাতের বেশ খারাপ লাগে। আর আব্রাহামকে এত ভুল বোঝার জন্য, তার উপর করা অন্যায়ের জন্য, তার থেকে দূরে থাকার জন্য এখন আয়রাতের মাঝে বেশ অনুশোচনা কাজ করছে। আয়রাত আব্রাহামকে এভাবে চলে যেতে দেখে নিজের আশেপাশে চোখ বোলায়। প্রচুর ভয়ানক লাগছে এখন এই ঘরটা। হুট করেই আয়রাতের চোখ যায় ঘরে থাকা রক্তাক্ত ক্ষতবিক্ষত দুলালের লাশটার দিকে। আয়রাতের গা কেমন শিউরে ওঠে, গুলিয়ে যায় সব কিছু। ভয় পেয়ে এক দৌড় দিয়ে আয়রাত দ্রুত সেই ঘর ত্যাগ করে। বাইরে যেতে দেখে আব্রাহাম অয়নের সাথে কথা বলছে, তার মানে অয়নও এখানে এসে পড়েছে। আমি এখন ওকে নিয়ে বাসে যাচ্ছি, ট্রাই করবো যেন বেশি একটা ভয় না পায়। তখনই আব্রাহামের সব বডিগার্ডরা এসে পড়ল। দুলালের চেলাদেরও তারা ধরে নিয়েছে, তারা এখন আধা মরা, জীবন মরণের মাঝে ঝুলছে তারা। আচ্ছা দাভাই, আর বৌমণি তো? কোনো কথা না অয়ন, ও থাকতে চায় না আমার কাছে, ভয় পায় আমাকে, দেখে ও ঘৃণা করে। আমি আর কিছুই করবো না, ওকে ওর মতো করে ছেড়ে দেবো। শুধু এটাই জেনে রাখো, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আয়রাত একদিন নিজে আমার কাছে ঠিকই ফিরে আসবে, আর আমি ওর জন্য অপেক্ষা করবো। দা ভাই, অয়ন তোর কাজে এতটুকুই ছিল, বডিগার্ড এসে গিয়েছে, এবার তুই রাত্রির কাছে যা, ওদের গিয়ে বল যে আয়রাত একদম ঠিক আছে, আমরা একটু পরে এসে পড়বো। ঠিক আছে ভাই। অয়ন মুস্কি এসে আব্রাহামকে জড়িয়ে ধরে, আব্রাহামও তাকে শক্তভাবে জড়িয়ে ধরে। অয়ন আয়রাতের দিকে এক নজর তাকিয়ে তারপর চলে যায় রাত্রিদের ফ্ল্যাটে। আয়রাত তাকিয়ে দেখে যে আব্রাহামের সকল বডিগার্ডরা গাড়ি থেকে ঘাট ধরে এক এক করে দুলালের সাথে যারা কাজ করত তাদের নামাচ্ছে, তাদের অবস্থা অনেক বেশি খারাপ। আয়রাত দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে, আর এমনভাবে দাঁড়িয়ে আছে তাতে তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কিছুই হয়নি। আয়রাত ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যায়। আয়রাতকে তার দিকে এগিয়ে আসতে দেখেও আব্রাহাম না দেখার ভান করে। আয়রাত তার একদম কাছে চলে আসলে আব্রাহাম কঠোর গলায় বলে ওঠে, গাড়িতে ওঠো। আয়রাত কিছু না বলে শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে। আজ কেন জানি আব্রাহামের সব কথাগুলো তার পাথর সমান লাগছে। আয়রাতকে কিছু বলতে না থেকে আব্রাহাম এবার নিজেই গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। আব্রাহামের এমন হঠাৎ চলে যাওয়াতে আয়রাত বোকা বনে গেল। কি লোক রে বাবা, দ্বিতীয়বার জিজ্ঞেস পর্যন্ত করলো না। আয়রাত আবার তার পাশে তাকিয়ে দেখলো আব্রাহামের বডিগার্ড গুলো দুলালের লাশ ধরে 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 আনছে, আর দুলালের লাশ থেকে তার মাংসগুলো সব ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। ইস, কি বীভৎস দৃশ্য! আয়রাত এই সব কিছু আর দেখতে না পেরে দ্রুত গিয়ে আব্রাহামের পাশে বসে পড়ল। অন্যদিকে অয়ন জলদি গাড়ি ঘুরিয়ে রাত্রির কাছে চলে যায়। ওপরে রাত্রির ঘরে চলে গেলে কলিং বেল বাজানোর আগেই রাত্রি হুড়মুড় করে দরজা খুলে দেয়। অয়ন রাত্রিকে দেখে চুপ হয়ে যায়। অয়নের মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাত্রি তা দেখে কলিজা শুকিয়ে গেল। রাত্রিকে এভাবে দাঁড়িয়ে থেকে দেখে নিপাও জলদি করে ছুটে এলো। রাত্রি তাড়াতাড়ি করে অয়নের দিকে প্রশ্ন ছুড়ে দিল, অয়ন একা কেন তুমি? তুমি না বলে আইরুকে নিয়ে আসবে, তাহলে আইরু কোথায়? বৌমণি, আইরাত বৌমণি। অয়নের এমন কথায় রাত্রি বেশ অবাক হয়ে গেল। বৌমণি? বৌমণি মানে? রাত্রি, নিপা, আমি ঠিক জানি না আমি কিভাবে কোথা থেকে শুরু করব আর কিভাবে বা বলবো, কিন্তু এমন অনেক কিছু আছে যা তোমাদের অজানা। আর কি বলছো তুমি এসব অয়ন? প্লিজ নিপা, ভুল বুঝবে না, কিন্তু সত্য জানার পর হয়তো তোমরা অনেক বড়সড় একটা ঝটকা খেতে পারো, কিন্তু এই সত্য তোমাদের মেনে নিতেই হবে। অয়ন প্লিজ কথা ঘুরিও না, সোজাসুজি বলো। নিপা, রাত্রি আইরাত কোনো অনাথ আশ্রমে বেড়ে ওঠেনি। আইরাতের পুরো নাম নুজাইফা বিনতে আইরাত, আর আইরাত আব্রাহামের দা ভাইয়ের বউ, মিসেস আইরাত আব্রাহাম আহমেদ চৌধুরী। অয়ন কি বলছো এইসব? আইরাত কিভাবে আব্রাহামের? বিশ্বাস করতে কষ্ট হলেও এরাই সত্যি। আইরাত আব্রাহাম দা ভাইয়ের বিয়ে করা বউ এবং আমার বৌমণি হয়। আইরাত রাজনৈতিক নেতা আশরাফুল আহমেদ চৌধুরীর এবং আতি আহমেদ চৌধুরীর একমাত্র মেয়ে। আর এই আশরাফুল আহমেদ চৌধুরী আর আমাদের বাপি আবির আহমেদ চৌধুরীর আপন ভাই। সম্পর্কে আব্রাহাম দা ভাই আইরাত বৌমণি এবং আমি আপন চাচাতো জ্যাঠাতো ভাই বোন। কিন্তু আইরাত বৌমণির বাবা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেয় একমাত্র সম্পত্তি এবং শক্তির লোভে। আব্রাহাম দা ভাই আইরাত বৌমণিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে এবং জোর করে এনে বিয়ে পর্যন্ত করে।
কিন্তু দুলাল নামে এক জানোয়ার আয়রাত বহমানের উপর নজর দেয়। আশরাফুল আহমেদ এবং আতিয়া আহমেদকে এই দুলাল মেরে ফেলে। তখন আব্রাহাম দা ভাই তাদের লাশের কাছে গিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে, আর তখনই আয়রাত বৌমণি এসে সব কিছু ভুল বোঝে যে আব্রাহাম দাভাই বৌমণির বাবা মাকে খুন করে। তারপর রাগ ক্ষোভে বৌমণি দাভাইয়ের উপর গুলি চালায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখো আশঙ্কা তখন এক ট্রাকের সাথে আয়রাত বৌমণির অ্যাক্সিডেন্ট হয়, আর তখনই তোমরা বৌমণিকে রাস্তায় ওভাবে খুঁজে পাও। এমন কোনো জায়গা নেই যেখানে বৌমণিকে খুঁজিনি কিন্তু কোথাও পাইনি, আর যখন পেলাম তখন বৌমণি নিজের মনে ভাইয়ের জন্য ভুল ভাবনা আর একরাশ ঘৃণা নিয়ে বসেছিল। আয়রাত বৌমণিকে না পেয়ে আমার ভাই কেমন যেন পাগল হয়ে গিয়েছিল। আর আজ এই দুলালই আয়রাত বৌমণিকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আব্রাহাম ভাই দুলালকে আজ খুন করেছে নিজ হাতে, কারণ সে আব্রাহাম ভাইয়ের কলিজায় হাত দিয়েছে। অয়নের পুরো কথা শুনে নিপা ধূপ করে বিছানাতে বসে পড়ে এবং রাতে চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ে। আমার কেন যেন সবকিছু কাল্পনিক লাগছে, কিছু বিশ্বাসই হচ্ছে না আমার। আমি খুশি যে আয়রাতেরও পরিবার আছে, সব আছে, কিন্তু আয়রাত একটা পারের জন্য কি আমাদের বলতে পারেনি? রাত্রি প্লিজ দেখো যা হয়েছে হয়েছে, প্লিজ সবকিছু এবার মেনে নাও। হ্যাঁ তাই তো। আয়রাত কোথায়? অয়ন আব্রাহাম ধাবাই তাকে নিয়ে আসছে। ও তোমরা থাকো, আমি আসি এবার। রাত্রি নিজের খেয়াল রেখো, অ্যান্ড প্লিজ আয়রাতিলে সব বুঝে নিও। নিপা আমি যাই। অয়ন তাদের সব কিছু বলে দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, কিন্তু রাত্রি আর নিপা যেন এখনো এক ঘোরের মাঝে আছে। অয়নের বলা সব কথাগুলো তাদের কানে বাজছে। ওদিকে আব্রাহাম আর আয়রাত গাড়িতে করে যাচ্ছে। আজ আয়রাতের মন মেজাজ শান্ত নেই, কেমন যেন ছটফট করছে আয়রাত। অন্যান্য দিন আব্রাহাম বারবার আয়রাতের দিকে তাকায় আর কথা বলে, কিন্তু আজ যেন কেউ মুখে তালা দিয়ে লাগিয়ে দিয়েছে আব্রাহামের। আয়রাত বারবার আব্রাহামের দিকে তাকাচ্ছে, সে বারবার চাইছে যে আব্রাহাম যাতে তাকে কিছু বলে, কিন্তু না, আব্রাহাম কোনো কিছু না বলে একদম সোজা তাকিয়ে ড্রাইভ করেই যাচ্ছে। চোখ জোড়া তার সামনে একদম স্থির, যেন নিজের মাঝে কোনো অনুভূতি নেই। আয়রাত আব্রাহামের এমন বিহেভ সহ্য করতে পারছে না, তাই আয়রাত এবার কান্না করে দিল। আব্রাহাম বেশ বুঝতে পেল যে আয়রাত তার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে কাঁদছে, কিন্তু তাদের জন্য আব্রাহামের কোনো হুশ খেয়াল নেই। সে তার মতো করেই গাড়ি লাগাতার চালিয়ে যাচ্ছে। আয়রাত এবার সামনে থেকে ঘুরে বসে থাকলো, কোনো কথাই যেন তার মুখ দিয়ে বের হচ্ছে না। আব্রাহামকে সে কি বলবে, কি বলে নিজের ভুল ভাঙবে তা আয়রাতের জানা নেই, কিন্তু নিজের ভেতরে যে অনুশোচনা সে বয়ে বেড়াচ্ছে তা আর নিজের ভেতরে দমিয়ে রাখা কোনো ক্রমেই সম্ভব না তার পক্ষে। কিন্তু আব্রাহামের এমন ভয়ানক রূপ দেখার পর আয়রাতের আর সাহস হচ্ছে না আব্রাহামকে কিছু বলার। যদি আব্রাহাম আয়রাতের উপরে খেপে যায় তাহলে? আয়রাত এইসব ভেবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে। প্রায় 25 মিনিট পরে আব্রাহাম হঠাৎ করেই গাড়ির জোরে ব্রেক করে থামায়। আয়রাত আব্রাহামের দিকে তাকায়, কিন্তু না, এইবারও আব্রাহামের কোনো হেল ধরে নেই, সে একইভাবে সামনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো পাথর একটা। আয়রাত কিছু না বুঝে আব্রাহামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আব্রাহাম তা দেখে বলে ওঠে, আমরা এসে পড়েছি। আয়রাত আব্রাহামের কথা শুনে গাড়ির জানালা বাইরে সম্পূর্ণ তাকিয়ে দেখল যে তারা তাদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে। আয়রাত আবার আব্রাহামের দিকে তাকায়, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো। আমি বাসার সামনে এসে পড়েছি, গাড়ি থেকে নামো। আব্রাহাম আপনি? গাড়ি থেকে নামতে বলেছি, শুনতে পাও না তুমি? আব্রাহামের এমন ধমকে আয়রাতের আত্মা কেঁপে উঠল। পুনরায় আর আয়রাতের কোনো কথা বলার সাহস হলো না। ঘটঘট করে আয়রাত গাড়ি থেকে নেমে পড়ে। নেমে গাড়ির বাইরে আব্রাহামের পাশে জানালার কাছে এসে দাঁড়ালো আয়রাত। আয়রাত কিছুটা বল যাবে, তার আগেই আব্রাহাম বলে ওঠে, আজ থেকে তুমি মুক্ত। তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছিলে না? নাও দিয়ে দিলাম আমি তোমাকে মুক্তি, আমার কাছ থেকে সব সময়ের জন্য মুক্তি দিলাম। তোমার উপর আমার আর কোনো অধিকার থাকলো না, আজ থেকে তুমি মুক্ত আয়রাত। আব্রাহাম এই কথাগুলো এক নাগাড়ে বলে গেল। শেষের কথাটা বলার সময় আব্রাহাম এক নজর আয়রাতের দিকে তাকায়, কিন্তু পরক্ষণেই আবার চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়, আর আয়রাত সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। আব্রাহাম এভাবে তাকে রেখে চলে গেল? আব্রাহামের প্রতিটি কথা যেন আয়রাতের ভিতরে একদম দুমড়ে মুছে দিচ্ছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আয়রাতের ভেতরটা একদম ক্ষত বিক্ষত করে ফেলছে। আয়রাত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্থিরভাবেই চোখের পানি ফেলতে লাগলো, তারপর আপন মনের সামনে এগিয়ে ভেতরে চলে যেতে লাগে। আয়রাত উপরে উঠে ভিতরে যেতেই নিপা বলে ওঠে, এসেছিস? আইরু, মানলাম তোকে একদিন ওভাবে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছি, কিন্তু বিশ্বাস কর
কখনোই তোকে পর মনে করিনি, নিজের বোনের চেয়েও ঊর্ধ্বে ভেবেছি তোকে।